সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকারেন জবস আপনার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যেহেতু জানেন সামনের মাস থেকেই আপনাদের ত্রিপুরার যতগুলো প্রসেসিং রিক্রুটমেন্ট রয়েছে সবগুলো এক্সামে শুরু হয়ে যাবে সেই অনুযায়ী আমরা আবার ও আন্ডারে যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যেটা বের হয়েছিল আপনারা ইউটিউব আপনারা সবাই অ্যাপ্লিকেশন করেছেন সেটার ক্লাস আগে করেছি এখন থেকে আবার শুরু করলাম আজকে থেকে আপনাদেরকে প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করবো ক্লাসটা ফলো করবেন আর যারা গাইডবুক অলরেডি নিয়ে নিয়েছেন আপনাদের ক্লাস করতে হবে না শুধুমাত্র বাড়িতে বসে প্রিপারেশন করবেন আপনারা এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবেন এটা আমাদের গ্যারান্টি যারা গাইডবুক এখনও নেননি নিয়ে বাড়িতে বসে পড়তে চান স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই নিয়ে নেবেন কারণ সিলেবাসটা অনেকটাই বড় এই সময়ের মধ্যে ইউটিউবের মধ্যে ক্লাস করিয়ে সম্পূর্ণ সিলেবাস কভার করা ইম্পসিবল তো অবশ্যই আপনারা গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন সময় খুবই কম বাকি যেগুলো এক্সামের সিলেবাস আপনাদের প্রয়োজন পড়বে স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আজকের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে টপিক হচ্ছে ফিজিক্যাল পলিসি ফিজিক্যাল পলিসি থেকে আপনাদের কয়েকটি প্রশ্ন দেব ভিডিওটি শেষ অব্দি দেখে যাবেন দেখুন প্রথম প্রশ্ন হু রিলিজড ফিজিক্যাল পলিসি ইন ইন্ডিয়া আনসার হবে মিনিস্ট্রি অফ ফিনান্স ঠিক আছে মিনিস্ট্রি অফ ফিনান্স নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য গোল্ডেন রুল অফ ফিজিক্যাল পলিসি ইন ইন্ডিয়া রাইট আনসার হবে এ গভর্নমেন্ট শোল্ড বড়ো অনলি টু ইনভেস্ট নট টু ফান্ড কারেন্ট স্পেন্ডিং তারপরের প্রশ্ন তিন নম্বর হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ দ্য ফিজিক্যাল পলিসি অফ ইন্ডিয়া আনসার হবে এইমস টু রেস এ কনসিডারেবল কোয়ান্টিটি অফ মানি টু ফান্ড দ্য গভর্নমেন্টস ভেরিয়াস প্রোগ্রামস থ্রু ট্যাক্সেস ঠিক আছে চার নম্বর প্রশ্ন হু ফার্স্ট ইন্ট্রোডিউসড ফিজিক্যাল পলিসি আনসার হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ব্রিটিশ ইকোনমিস্ট জন ম্যানার্ড কেন্স ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হুইজ পার্সন ইজ নো ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইকোনমিক্স আনসার হবে অ্যাডাম স্মিথ ছয় নম্বর প্রশ্ন হোয়াট ইজ ফিজিক্যাল পলিসি ইন ওয়ান ওয়ার্ড আনসার অব এ ফিজকেল পলিসি ইজ দ্য ইউজ অফ গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড ট্যাক্স ট্যাক্সেশন অফ ইনফ্লুয়েন্স দ্য ইকোনমি পরের প্রশ্ন দেখে নিচ্ছি হোয়াট আর দ্য ইন্ট্রুমেন্টস অফ ফাইভ ইনস্ট্রুমেন্টস অফ ফিজিক্যাল পলিসি ইন ইন্ডিয়া আনসার হচ্ছে বাজেট ট্যাক্সেশন পাবলিক পাবলিক এক্সপেন্ডিচার পাবলিক রেভিনিউ পাবলিক ডেপ্ট অ্যান্ড ফিজিক্যাল ডিফিসিট ইন দ্য ইকোনমি ঠিক আছে পরের প্রশ্ন হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্টস অফ ফিজিক্যাল পলিসি আনসার হচ্ছে দেখুন ট্যাক্সেশন অ্যান্ড গভর্নমেন্ট স্পেন্ডিং আর দ্য টু ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্টস অফ ফিজিক্যাল পলিসি পরের প্রশ্ন হুইচ ফর্মুলা ইজ দ্য ফিস্যাল পলিসি তো আনসারটা হচ্ছে কি আনসারটা হচ্ছে বাজেট প্রপোজাল কি বাজেট প্রপোজাল তো নেক্সট প্রশ্ন দশ নম্বর হোয়াট ইজ নট পার্ট অফ ফিজিক্যাল পলিসি আনসার হবে সাপ্লাই অফ মানি ইন দ্য ইকোনমি ঠিক আছে তো বন্ধুরা আজকে এতটুকুই থাক নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি সিক্স শিডিউল থেকে কিছু প্রশ্ন দেব অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন আজকের মতো এখানেই প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন যতগুলো এক্সাম পেন্ডিং আছে যারা আপনারা ক্যান্ডিডেট আছেন সবগুলো আপনারা বাড়িতে বসে প্রিপারেশন করবেন সময় খুবই কম নেক্সট মান্থ থেকে আপনাদের একটি পর একটা সবকিছুই কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত